গীতাঞ্জলি বাইদেউয়ে হোক বা গাঁওবুঢ়া মহোদয়ে হোক বা অন্যান্য স্থানীয় লোকসকলেও আৰু লগতে সহ শিক্ষার্থী হেমাক্ষীয়েও খুব সুন্দরকৈ আসলে নারী শিক্ষানো কি বা নারী কিয় শিক্ষা লাভ করব লাগে এই বিষয়ে আসলে কই থৈ গৈছে। তথাপি মই থুলমূলকৈ মই কাগজখনত লিখি অনার কথাখিনিকে অকণমান আপনাদের বুঝাই দিব বিচাৰিছো। মই ইয়াত লিখি আনিছো যে প্রকৃত বিকাশৰ অন্তরালত নারী শিক্ষা বিনিয়োগীকরণ শব্দটির অর্থটো আমি যদি সাধারণ অর্থ বুঝবলে যাচ্ছে কি যে আমি কোনো একটা কামর কারণে বা কিনা একটা ফল লাভের কারণে আমি যে কোনো একটা বস্তু যদি আমি খটুয়াও মই একটা উদাহরণের সহায়ে আপনার অকনমান সহজ করে দিব বিচার ধরে লো আপনাদের যে খেতি বাতি করে সকলে করে নয় জানো আপনার নিশ্চয় সকলের ঘরে ঘরে কৃষি ব্যবস্থা আছে সকলে যে খেতি বাতি করে কিয় করে তারপর আপনাদের যিকো ধরনের ধরে লো ধানের খেতি করে যেনিবা তারপর আপনাদের কি করে আপনাদের খোৱাৰ বাবেও আপনাদের সুবিধা হয় আর তারপরে সেয়া যদি আপনাদের বেচো বলেও ভাবে বিক্রি করো বলেও ভাবে তার দ্বারা আপনাদের অর্থ উপার্জন হয়। গতি সেই ধরনের শিক্ষাও আসলে তেনেকা একটা বস্তু আপনাদের নারী যদি শিক্ষা দিয়ে প্রকৃতার্থ যদি আপনাদের শিক্ষিত করে তোলে তাহলে আসলে সমাজখন অতি সুন্দর হয়ে পড়ব। এটা এনেকা হওয়া দেখা যায় সমাজত বিভিন্ন ধরনের নিয়ম নীতি সমূহ চলি থাকে কিছু নীতি নিয়ম মানিবলে মন যায় বা কিছু না যায় এই কারণেই না যায় কারণ সেই নীতি নিয়ম সমূহ হয়তো আমার অযুক্তিকর যেন লাগে উচিত নহয় যেন লাগে হয় না বারো আপনাদের বিশেষ মানে মহিলাসকলক কইসো হয় সাগে। গতি আপনাদের যদি শিক্ষা লাভ করে বা সেই বিষয়ে কিছু জ্ঞান থাকে তাহলে আপনাদের সেই ধরনের নীতি নিয়মবর যুক্তিযুক্ততা বিচার করে বা শুদ্ধ নে ভুল এই কথাবর বিচার করবা হব আর ঘরখনের আপনাদের সমাজখনকো কিছু হলেও সেই ভুলবর আঁতরে শুদ্ধ মন এটার শুদ্ধ চিন্তা এটারে আগুয়া নিব পার। ইয়ারোপরি নারী শিক্ষা যেটা দিয়া হয় বা নারী নারী সকল পুরুষ সকলে তো শিক্ষা লাভ করবো লাগে মানে সে নকই কিন্তু নারী সকল শিক্ষিত হলে যে অকল নিজের ঘরখনেই শিক্ষিত হয় এনেকা নহয় কারণ যেহেতু নারী এগারী কিংবা বিয়া হয় আন এখন ঘরলেও যাবলগিয়া হয় নহয় জানো গতি সেই ঘরখনকো কিন্তু নারী সকলে পোহরাই তুলব পারে তার মানে দুখন ঘর নারী সকলে পোহরাই তুলব পারে নিজের ঘরখন আর স্বামীর ঘরখন। গতি এইখিনি তো আছেই লগতে ইতিমধ্যে হেমাক্ষীয়ে হোক বা সম্মানীয় বাইদেউয়ে হোক কয়ে গেছে যে নিজকে স্বাবলম্বী করার ক্ষেত্রে আমি যেটা শিক্ষা লাভ করি তেতিয়া আমি কিছু ক্ষেত্রে কি হয় আমার মন থাকিলেও আমি কিছু কাম করব নোৱাৰো কারণ আমার হাতত অর্থর অভাব থাকে আমার টাকা পয়সা না থাকে কিন্তু আমি যদি শিক্ষিত হোক আর কিনা একটা আমি নিজের ভরির উপর থিয় হব পারো সরকে হলেও যদি কিনা একটা করব পারো বাইদে কয়ে গেছে ইতিমধ্যে ইয়া তাঁত বই কাপড় বিক্রি করেও হব পারে বা অন্যান্য কিনা চাকরিও হব পারে গতি অর্থনৈতিকভাবেও আমি স্বাবলম্বী হব পারি অর্থাৎ আমি নিজের ভরির উপর নিজেই থিয় হব পারি। গতি মই এইখিনিয়ে কৈছো আমাৰ আৰু প্ৰশিক্ষাৰ্থী আছে।